দোলাগড়ের হোটেলে রমরমিয়ে দেহ ব্যবসা, গ্রেপ্তার হোটেল মালিক সহ 11 জন। সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগড়ের আরএআই হোটেল, মাঝে মধ্যেই খবর আসত সেখানে দেহ ব্যবসার বিরাট এক চক্র চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হোটেল মালিক সহ মোট 11 জনকে। এই 11 জনের মধ্যে রয়েছে হোটেলের মালিক আন্দুল চৌধুরী, পাড়ার বাসিন্দা সব্যসাচী ঘোষ, যার বয়স 50, হোটেল ম্যানেজার সহ আরও 9 জন ক্রেতা, 2 জন নাবালিকা সহ মোট 6 জন মহিলাকে হোটেল থেকে উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। অভিযোগ, হোটেল মালিক এবং ম্যানেজার হোটেল ব্যবসার আড়ালে নাবালিকা ও নারীদের নিয়ে দেহ ব্যবসা করাতো। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়। এখানে হোটেল চলতো, এখানে আসতো গাড়ি করে কিছু লোক, মেয়ে ছেলে আসতো চলে যেত, এইটুকু। এর বাইরে কিছু আমরা এটাই দেখতাম। আমরা তো সকালের দিকটা আসি, তারপর তো আর থাকি না। আমরা তো, হ্যাঁ বলছি তো, আমরা নিউটন ধুলাগড় বাস স্টেশনের মালিক। আমরা এখানে আসতাম সকালবেলা 10টা 11টা 12টা বেলে, কিছু কিছু সময় গাড়ি করে আসতো, 2-3 জন ঢুকে যেত, আবার চলে তো আমরা জানো খাওয়া দাওয়া করতে যাচ্ছে। এর ভেতরে তো কিছু মহিলারা আসত, হ্যাঁ মহিলা আসত, এটুকুই জানতেন। হ্যাঁ, এর বাইরে কিছু শুনেছিলেন যে পুলিশে? এই তো এসে শুনলাম, আজকে সকালবেলা শুনলাম পুলিশ রেড করেছে। আপনার নাম? পুলিশ বাবু। অনেক বাড়া দেখতে নাকি? ওই সারা বাড়াটা পড়ে। প্রথমে মোটামুটি কি পুলিশ কি করলো এখানে? কি হলো যে পরে রেড করলো, করে সব তুলে নিয়ে চলে গেল। ক্যাশে মহিলাও ছিল নাকি? এমনি হোটেলে কি হতো এমনি শুনেছেন? কানা কষা কিছু শুনছিলেন যে হোটেলে কিছু হতো শুনেছিলেন? কানা কষা কিছু না, বাসে থাকতে থাকি, ওসব আমরা মানে ধ্যান দিই না, আর খবরও নিই না, কি হয় না হয় জানিও না। মেয়ে ছেলে থাকতো এটাই জানি, মেয়ে ছেলে এটাই জানতেন মোটামুটি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।